আমি বুনামি, এটাও হতে পারে। গুঞ্জন তো সিনেমা সাইনিং করা নিয়ে বা কথা হওয়া নিয়ে এখান থেকেই গুঞ্জনটা শুরু হয়েছিল। তো সিনেমা তো অবশ্যই হবে এবং সিনেমা আমি করতে চাই আর সেও করতে চাই, হি ইজ দ্য সুপারস্টার, কেন যাবো না। আর ব্যাপার হচ্ছে যে আমার 4টা সিনেমা আসছে, আমি সাইনিং করেছি, নক্ষত্র, শেখ রাসেলের আর্তনাদ, তারপরে হচ্ছে দেহ, এবং আরেকটা সিনেমার নাম হচ্ছে আত্মঘাতী, যেটা হচ্ছে জঙ্গি রিলেটেড সিনেমা, সজল আহমেদ ডিরেক্টর, আর বাকি দুটো ডিরেক্টর হচ্ছে সালমান হায়দার এবং মুস্তাফিজুর রহমান। কাস্টিংয়ে একটাতে সবাই আছে, অপু দিদি আছে আমার খুবই পছন্দের দিদি, মৌসুমী আপু আছেন আমার খুবই পছন্দের আপু, সে আছেন, তারপরে হচ্ছে আরিফিন শুভ ভাই আছেন যাকে আমি খুবই পছন্দ করি, মানে ওই শেখ রাসেলের আর্তনাদের সব স্টার কাস্টই আছে ওখানে। জি জি, রাইট। এই যে কন্ট্রোভার্সিটা, এই যে আবার ভালো একটা পয়েন্ট আপনি বলেছেন, এই যে শেখ রাসেলের আর্তনাদ এই বিনা পারিশ্রমিক মানে নিচ্ছি বলেই কিন্তু কন্ট্রোভার্সি ফার্স্ট স্টার্ট হইল, যে আমি কেন বিনা পারিশ্রমিক নিচ্ছি, কারণ হচ্ছে আমাকে গভর্নমেন্ট থেকে একটা প্লট গিফট করা হবে, বা আমি BMW গাড়ি কদিন পরে চলবো, বা মার্সিডিস চড়বো, বা আমি অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবো। হচ্ছে যে আমি ওখানে আমার ঢাকা আছে, বাংলাদেশ